চোরের মায়ের বড় গলা কথায় আছে না ধরা পড়েছে ঠিক আছে তো এখন কি বলছে ফোন করেছে হাজরা পাবলিকেশনকে তাকে মিউ মিউ করে ফোন করেছে তার আগে বড় বড় জোর গলায় বলছিল যে আমার কনসালটেন্সি টিচার ওটা আমারই বই আমার বই থেকে আমি কপি করছি সেটা নিয়ে পিপি স্টাডি ক্লাস নাচানাচি করছে তো ভাই তুই যেই বই থেকে কপি করছিস ঠিক আছে সেটা তোর কনসালটেন্সি টিচার তা সেটা বললি না কেন হাজরা পাবলিকেশানকে কি কি নেক্সট হচ্ছে মানুষের জীবনযাত্রার পার্থক্য লেখো নেক্সট প্রাচীন মিশরের স্থাপত্য সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রাচীন মিশরীয় সভ্যতার চিত্রকলা সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রাচীন মিশরীয় ধর্মীয় বিশ্বাস আলোচনা করো নেক্সট মিশরকে নির্মে দান বলা হয় কেন নেক্সট আহ প্রাচীন মিশর ক্লিওপেট্রা ও নেফার তিদ্ির অবদান লেখো নেক্সট হচ্ছে কি স্পার্টার নগর রাষ্ট্রের সংক্ষিপ্ত পরিচয় দাও নেক্সট হচ্ছে কি এথেন্স ও স্পাটার মধ্যে পার্থক্য ও বিরোধের কারণ লেখো নেক্সট স্পার্টার সংবিধানের বৈশিষ্ট্য রচনা করো নেক্সট গ্রিক ঐতিহাসিক হেউটার্সের অবদান আলোচনা করো নেক্সট প্রস্তর যুগের বৈশিষ্ট্য ও সংস্কৃতি আলোচনা করো একটা মোস্ট ইম্পর্ট্যান্ট কথা তোমাদের বলে দিই তোমরা হচ্ছে কি যে আমার নোট স্যাম্পল দেখতে পারো স্ক্রিনে অ্যান্ড তোমরা হচ্ছে কি যে কোনো বইয়ের ছবি তোলার নোটস হচ্ছে কি যে কিনবে না যদি টাকা দিয়ে কিনবে নোটস তাহলে হচ্ছে কি টাইপ করার নোটসই কিনবে কেন ব্যাপারটা তোমাদের বলি কেননা হচ্ছে কি ধরো কোনো একটা ইউটিউবার কোনো একটা বই থেকেই সমস্ত ছবি তুলে সেটাকে পিডিএফ তোমাদেরকে দিয়ে দিলো তো সেই বইটায় ধরো যে গুলো তোমাদের পরীক্ষাতে আসবে আসার জন্য নাইনটি নাইন পারসেন্ট শিওর প্রশ্নগুলো আসবে সেগুলো ধরুন ওই বইটা নেই ওই ইউটিউবার জানে কিন্তু ওই বইটার মধ্যে ওই কোশ্চেন্সগুলো নেই তাও কিন্তু নর্মাল হচ্ছে কি ওই বইগুলো ছবিতে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন্সগুলো কিছু কিছু যদি বাদ পড়ে যায় ওই বইটাই সেগুলো কিন্তু তোমাদেরকে আর পড়া হবে না তো সেই ব্যাপারটা মাথায় রাখো এবং আমরা যারা টাইপ করে নোটস বানাই আমরা হচ্ছে কি তোমাদের যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো সেগুলো আগে রাখি তারপর হচ্ছে যেগুলো মোটামুটি কম ইম্পর্টেন্ট সেগুলো পরে পরে রাখি আমি তোমাদের নেক্সট যখন ভিডিও পোস্ট করব তখন স্টার মার্কস করে দেব যে এই কোশ্চেনগুলো পড়বে যেহেতু প্রথম থেকেই ভিডিও পোস্ট করছে আমি সেই জন্য আমরা স্টার মার্কস করলাম না বাট ওই বইয়ের থেকে নোটস জানা করো নেক্সট হচ্ছে কি প্রাচীন ওপেন ব্যবসা বাণিজ্য সম্পর্ক ওয়ান ফিফটি নেওয়া হবে মানে এক দেড়শো টাকা করে নেওয়া হবে যারা পড়তে চাই একটুখানি হোয়াটসঅ্যাপ করতে পারো নেক্সট হচ্ছে কি তোমাদের স্পার্টার রাষ্ট্রীয় জীবনে পেরিয়কয় শ্রেণীর অবস্থান আলোচনা করো নেক্সট হচ্ছে কি সোফিস্ট দর্শন সম্পর্কে আলোচনা করো নেক্সট প্রাচীন ছাড়া আর্থসামাজিক জীবনের বৈশিষ্ট্য আলোচনা করো এবার তোমাদের কুড়িটা মতো আমি তোমরা নর্মালি নতুন কিছু পাবে না ওই কোশ্চেন্সগুলোই পাবে জাস্ট একটা জিনিস দেখে নাও যে আমি তোমাদের বলেছি যে এই কোশ্চেন্সগুলো আর কি বলেও দিয়েছি যে কোশ্চেন্সগুলো হচ্ছে কি যেমন কনসালটেন্সির টিচারগুলো রয়েছে যে বই পাবলিশ সেগুলো থেকে নর্মালি এগুলো দেওয়া অ্যান্ড সেমিস্টারে আর কি গ্রুপে রয়েছো তোমরা হচ্ছে কি দেখবে যে কোশ্চেন পরীক্ষা হয়ে যাওয়ার পরে আমি তোমাদের কোশ্চেন শেয়ার করেছিলাম যে এখান থেকে কোশ্চেন হুবাহু তুলেছে সো আমি ইউজুয়ালি কি করি প্রথমের দিকে কিছু দিই যাতে ছাড়া ফাইভ বই কিনছে অ্যাকচুয়ালি দেন তারপরে হচ্ছে কি যে পিবি স্টাডির বক্তব্য হচ্ছে কি যে আমি মানে অ্যাকচুয়ালি আমাদেরই বইকেই আমাকে বলছে যে এখান থেকে কপি করেছে উনি নিজেই আমাদেরই বই কিনছে অ্যাকচুয়ালি দেন তারপরে এটা করছে সো তোমরা একটা জাস্ট জিনিস দেখো উনি যে কথাগুলো বলেছে যে এইখান থেকে কপি ওখান থেকে কপি এবার আমার যে क्वेश्चंस এখান থেকে এক থেকে পাঁচ অব্দি দেখবে আর স্ক্রিনে হচ্ছে পিপি স্টাডির রিসেন্ট ছাড়া ফাইভ মার্ক্সের কোয়েশ্চেন দেখবে জাস্ট ডাক নাম এদিক ওদিক করে জাস্ট পোস্ট করে দিয়েছে মানে যদি আমার সাজেশন খারাপ হয় ভাই দেখতে আছিস আর এই কোশ্চেন পোস্ট করছিস কেন ফার্স্ট কথা এটা অ্যাকচুয়ালি উনি প্রত্যেক কটা ভিডিও দেখে অ্যান্ড ওনার কনফিডেন্টের এতটাই অভাব যে নর্মালি হচ্ছে কি যে কারো সাজেশন দেখ মানে উনি জানে যে আমার সাজেশন হান্ড্রেড পার্সেন্ট কেমন আসে তো দেখতে আসে দেখার পরে হচ্ছে কি ওনার কাছে যে বইগুলো কিনে আনে বাজার থেকে দেন সেইগুলো হচ্ছে কি যে মেলায় দেন তারপরে যেই দেখেছে যে একটা বইয়ের থেকে কোয়েশ্চেন মিল রয়েছে দেন তারপরে এই এখান থেকে দিয়েছে এখান থেকে দিয়েছে ভাই ওটা আমাদেরই বই যাই হোক তোমরা শুনলে কথোপথনটা যে কি বলল সে বললো কি যে আমি নাকি তার কোশ্চেন কপি করছি ঠিক আছে সেই একটা বই থেকে কপি করছে সে বই থেকে কপি করছে ঠিক আছে সে করতে পারে সে বই কিনে কপি করে নিতে পারে বাকি কোনো টিচাররা করলে তাদের নিয়ে সমালোচনা হবে তা তারা আর বই কেনে না মানে আমি কোনো আর বই কিনতে পারবো না আমি বই থেকে করে আমি তোমাদের দিতে পারবো না আমি তো প্রত্যেকজনকে বইয়ের নাম বলে দিই সে কি বলছে সে ফোন করেছিল হাজিরা পাবলিকেশানকে সেখানে দেখলে এত বড় বড় কথা বললো এখানে আমার এখানে লেখাও আছে আমাদের কনসালটেন্সি টিচার ঠিক আছে আর বইটার ছবি তোমরা দেখলে আবার কি বলছে ভাই ওইটা আমারই বই আমার বই থেকে আমি কপি করছি এত কত বড় বড় ভাষণ দিল ভাষণ দেওয়া কথাবার্তা বললো তারপর কি বললো ফোন করেছে তখন মিউ মিউ করছে তখন কি বললো আমার নাম করে আরেকটা ওখানে কথা দেখলে সে কি বললো দেড় বছর আগে থেকে আমার ভিডিওগুলো তাকে পাঠাতে থাকতো এরখান থেকে কি প্রমাণিত হয় তার এক বছরের চ্যানেল তার মানে আমাকে বিগত দেড় থেকে দু বছর ধরে ফলো করছিল ফলো করে সেখানে আমি কি করছি কোথা থেকে কোন বই থেকে নিচ্ছি সমস্ত কিছু দেখে আইডিয়া করে সে সমস্ত বইগুলো জানলো যে হ্যাঁ এই বই থেকে করা হয় আরে ভাই আমি কোনো টিচারই নেই যে বই থেকে করবে না সব টিচারই বই থেকেই করে প্রত্যেকটা টিচার রয়েছে সবাই বই থেকে বই ছাড়া হয় না আর হাজিরা পাবলিকেশন বলছে কিরণ প্রকাশনী বাকি সমস্ত প্রকাশনী থেকে বলুক ঠিক আছে আমি বলছি ওপেনলি বলছি তাদের কাছে আমি যাবো আইন ব্যবস্থা আমার সঙ্গে এক্ষুনি হাজার পাবলিকেশন স্যারের সঙ্গে কথা হয়েছে অনেক বড় কথা হয়েছে ঠিক আছে সে কি তোমরা অডিওটা ভালো করে শুনবে সেখানে কি বলছে সে একবারও বললো না আমি ইয়ার না আমি তো আপনি তো সে কি বলছে আমি আপনাদের পাবলিশারের নামে কিছু বলিনি আরে ভাই তার বইটা থেকে তো কপি করছো আর সেই বইটাকে তুমি বলছো যে ওইটাই আমার কনসালটেন্সি টিচারের বই স্টুডেন্টরা কি শোনেনি ইতিহাস আর কী বলছে আমি কুড়িটা কোশ্চেন দিয়েছি সেখান থেকে আমি ঘুরিয়ে ফিরে দিয়েছি ভাই তুই যেই বই থেকে যেই কোশ্চেনগুলো দিচ্ছিস আমি কুড়িটা কোশ্চেন দিচ্ছি আমি সেখানে দিচ্ছি পাঁচটা ছটা করে কোশ্চেন ইম্পর্টেন্ট বলে দিচ্ছি বলছি ওই কোশ্চেনই আমি ঘুরিয়ে পেছিয়ে দিয়ে দিচ্ছি ভাই তুই ছাড়া কি আর জগতে কেউ সাজেশান বানাতে পারে না নাকি মিল হলেই এই সমস্ত তোর থেকে কপি করা হচ্ছে ঠিক আছে আমি ওপেনলি চ্যালেঞ্জ করছি ডুগটুকু ওই সব বলছে তো আমি ওপেনলি চ্যালেঞ্জ করছি যত আমার সঙ্গে ইয়ে করবে আমি তত আমিও তোকে ছেড়ে কথা বলবো না তুই কত দূর অবধি যেতে পারিস আমিও দেখবো তোকে আমিও দেখবো তুই কত দূর অবধি যেতে পারিস ঠিক আছে আমারও চ্যানেল থেকে কোনো কিছু অসুবিধা নেই ঠিক আছে আমার খালি স্টুডেন্টদের প্রচুর স্টুডেন্ট আমার ভরসাহে বসে থাকে ঠিক আছে যার জন্য আমাকে এগুলো কর করতে হয় নাহলে আমার কোনো অসুবিধা নেই ভিডিও আমার চ্যানেল যদি কোনো কিছু চলেও যায় তাতেও আমার কোনো যায় আসে না ঠিক আছে শুধুমাত্র এই স্টুডেন্টগুলোর জন্যই ভালোবাসার জন্যই আমাকে ভিডিওগুলো বানাতে হয় আমি যত ভিডিও ভাবজি বানাবো তত ডিস্টার্ব করছে সে তার মতো কোন বই থেকে কপি করছে কর যখনই আমি ভিডিও বানাবো যদি ইয়ে করবো সে আমি কোন বই থেকে কপি করছি সমস্তগুলো ফলো করছি ইয়ে করছে তা আমি তো কোনো ভিডিওতে বলছি না যে আমি অভিজ্ঞ একদম সব জানতে হইতা আমার থেকে সবাই কপি করছে আমি কোনো বই থেকে কপি করি আমি তো ভাই বলছি না আমি বলছি আমাদের সাইসানগুলো হান্ড্রেড পার্সেন্ট কমন আছে আমাদের এই এই আছে এইগুলো করো আর এই বইগুলো পাওয়া যায় তোমরা কিনে নাও বাজার থেকে সবসময় আমার বলে এসে আমরা তো অন্যের চ্যানেল নিয়ে বলছি না যে অমুক চ্যানেল আমার থেকে নোটস আমার কোশ্চেনগুলো এগিয়ে ঘুরিয়ে পেয়েছিয়ে বসিয়ে দিচ্ছে তুই সমস্ত ভিডিওতে কমেন্টস করিস প্রত্যেকটা ভিডিওতে সমালোচনা ছাড়া এক সপ্তাহ দু সপ্তাহ ছাড়া ছাড়া পিবিটাডি ক্লাস শঙ্কর দেবনাথ তাদেরকে নিয়ে সমালোচনা করে বেড়াস ঠিক আছে স্টুডেন্টরা সেগুলো ভালো মতো জানে প্রত্যেকটা ভিডিওতে সমালোচনা ছাড়া ভিডিও করতে পারে না ঠিক আছে আমি তো বই থেকে আমি ওপেনলি বলছি বই থেকেই পড়ো সব টিচাররা বই থেকে পড়ে আমি বই থেকেই পড়াবো আমি বই থেকেই পড়াই আর বই থেকেই নোটস বানিয়ে আমি দিই যারা ছাত্রছাত্রীরা জানে জানে তারা ভালো মতো জানে যে নোটসটা কীভাবে তৈরি করা হয় ঠিক আছে আমি এই সমস্ত নিয়ে আর কোনো ভিডিও আমি বানাবো না ও যা ইচ্ছা তোর তাই কর তো যা ইচ্ছা আমি তোকে ওপেনলি বলছি তো যে পাবলিশারের কাছে ফোন করার কর কারণ চোর চোরটা তুই চোর হচ্ছে তুই 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 হচ্ছে চুরি করিস ঠিক আছে অন্যান্য বই থেকে করিস আর অন্য ইউটিউবারদের যারা করছে তাদের ভিউ বাড়ছে তাদেরকে নিয়ে সমালোচনা করি বিশেষ করে আমাকে নিয়ে সমালোচনা তোর প্রত্যেকটা ভিডিওতে থাকবে ঠিক আছে আরে ভাই তুইও বই যেই বই কপি করছিস সেই বই থেকে আমিও তো আমিও সেই বই থেকে পড়াচ্ছি প্রবলেমটা কোথায় তোর তুই বলে যাচ্ছিস আমি আমার কোশ্চেনগুলো এদিক ওদিক কেন তোর বই কোশ্চেনটা যাবো কেন আমি করতে তুই তো দিচ্ছিস কুড়িটা কোশ্চেন আমি দিচ্ছি সেখানে তেরোটা বারোটা কোশ্চেন আমি যাবো কেন তোর কোশ্চেন দেখতে তুই কি বলে যাচ্ছিস না ভিডিওতে আমার কোশ্চেনগুলো কোনো ছবি তোলা নোটস দেবে না এই নেবে না তো তুই তো টাইপ করা নোট বল না তুই নোটস বল তুই অন্য সমালোচনা করিস কেন সবসময় ঠিক আছে তো যা পারিস তুই কর ঠিক আছে আমি স্টুডেন্টদের ভিডিও দিয়ে যাব